নির্যাতিতার মৃত্যুকে ঘিরে কোচবিহারে আন্দোলন অব্যাহত আছে। শুক্রবার বিটি ইভিনিং কলেজে ছাত্রছাত্রীরা অভিযুক্তদের ফাঁসির দাবিতে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করছেন। ছাত্রছাত্রীদের হুমকি, তাদের দাবি না মিটলে আগামীতে তারা অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হবেন। এ বিষয়ে এক আন্দোলনকারী ছাত্র কি জানিয়েছেন শোনাবো। ইভিনিং কলেজের ছাত্রছাত্রীরা ধর্ম নির্বিশেষে, কোন পার্টি নির্বিশেষে আমরা একত্রিত ভাবে 14 বছরের নাবালিকা অনামিকার ধর্ষণের প্রতিবাদে আমরা নেমেছি। যতক্ষণ ফাঁসি হবে না, ইভিনিং কলেজের ছাত্রছাত্রী এবং কুচবিহারের ছাত্রছাত্রীরা থামবে না। আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জানাবো। আজকে কি করবেন? আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। আগামী যদি কিছুদিনের মধ্যে যদি ফাঁসি না হয় তাহলে আমরা আরো বড় আন্দোলনে নামবো, যতক্ষণ ফাঁসি না হবে। কিভাবে আন্দোলন চালাবেন? আন্দোলন আমরা এখন আবার আমরা রোডশোর মাধ্যমে করছি, এরপরে অবস্থান বিক্ষোভ করব। তারপর যদি না হয় আমরা আরো উচ্চতর কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।